প্রিয় দর্শক, কেমন আছেন? তো দর্শক বৃন্দ, আজকে আপনাদেরকে দেখাবো কবুতর অসুস্থ হলে আসলে করণীয় কি, প্রাথমিক পর্যায়ে যে কি কাজটা করেন বা কি করণীয়, এই বিষয় নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্যদের উপকার হয় বা অন্যান্য সবাই দেখতে পারে। এবং যারা নতুন এই চ্যানেলটি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো তার আগে একটু বলে নেই, আমার এই যে মিষ্টি জেরিটা, ওর নাম দিয়েছে জেরি, ঠিক আছে? প্রথমত আমার কবুতর যদি ওকে দেখতো তাহলে একবারে পুরা মানে লফট আলগায় নিত, পুরা অস্থির কবুতর, পুরা দাপড়া দাপড়ি পারাপারি করতো। মোটামুটি কবুতরের সাথে ওর বন্ধুত্বটা করে দিয়েছি, মানে ও ওকে দেখে এখন আর কবুতর ভয় পায় না, যদি অল্প ভয় থাকে কিন্তু আস্তে আস্তে আরও কেটে যাবে। এর আগে কবুতর অনেক লাফালাফি পারাপারি করতো, কিন্তু এখন আর সেই ভয়টা পাচ্ছে না, ও আমাদের সাথে মিশে গেছে একবারে ফ্রেন্ডলি কবুতরের সাথে। হ্যাঁ, নাম দিয়েছে ঝেরি, তো ওর জন্য সবাই দোয়া করবেন। আর কবুতর যেহেতু ভয় পায় না, আস্তে আস্তে ওকে বন্ধু মনে করতেছে। হ্যাঁ, তো কবুতর অসুস্থ হতেই পারে প্রিয় দর্শক, কবুতর পাললে কবুতর অসুস্থ হবে এবং সুস্থ হবে, এটাই স্বাভাবিক প্রাকৃতিক নিয়ম। তো প্রাথমিক পর্যায়ে কিছু কাজ থাকে আমাদের যদি কবুতর অসুস্থ হয়ে যায়। তো প্রথমত যে কাজটা করবেন, যদি কোনো কবুতর অসুস্থ হয়, কবুতরটাকে আগে ধরে দেখবেন, আইডেন্টিফাই করবেন যে কবুতরের কি সমস্যা। হ্যাঁ, ওর রোগটা আগে চিনার জন্য আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন, যে কোন ধরনের সমস্যা হয়েছে, কী রোগ হয়েছে কবুতরের। যদি এটা ধরতে পারেন তাহলে সঠিক ট্রিটমেন্ট দিতে পারবেন। যদি মনে করেন, এক্সাম্পল দিই, কবুতরের হয়েছে ভিতরে স্বাস্থ্যন্ত্রে মানে শ্বাসনালীতে সমস্যা, আপনি যদি চিকিৎসা দেন জ্বরের, বা কবুতরটা জ্বর আছে, আপনি যদি চিকিৎসা দেন ওর হাগা হলো কেন বা হাগা হয়েছে এরকম চিকিৎসা দেন, তাহলে আসলে ভুলভাল চিকিৎসা যদি কবুতরের সমস্যা হয়, অনেক সমস্যা হয়, সেটা আসলে বলে বোঝানো যাবে না, শেষ পর্যন্ত কবুতরের মৃত্যু ঘটায়। তো সবার প্রথম হচ্ছে কবুতর অসুস্থ হলে কবুতরের কবুতরটাকে ধরে দেখবেন এবং বুঝতে হবে কবুতরের কোনো সমস্যা হয়েছে কিনা বা কি সমস্যা হয়েছে, কবুতরটাকে আলাদা রাখবেন। তো চলুন আমি দেখাই কবুতরকে কিভাবে আলাদা রাখবেন। তো প্রথমত কবুতর অসুস্থ হলে এভাবে আপনারা প্রাথমিকভাবে কবুতরটাকে আলাদা করে দিবেন এবং ওকে খাবার পানি এবং ইলেকট্রোমিন লাইন পানি দিয়ে আর কি, ইলেকট্রোমিন লাইন দিয়ে এরকম খাবার পানি এবং খাবার দিয়ে ওকে রেখে দিবেন। ও খাবার খাবে, পানি খাবে, যতক্ষণ না পর্যন্ত ও ড্রপিং করতেছে। হ্যাঁ, যখন কবুতরটা ড্রপিং শুরু হবে মানে ড্রপিং করবে, ড্রপিং করলে এরকম একটা ফ্রেশ টেনে দিয়ে রাখবেন। হ্যাঁ, ফ্রেশ যখন ও ড্রপিং করবে তখন ড্রপিংটা দেখে আপনারা ওটা কী রোগ হয়েছে অবশ্যই চিনতে পারবেন, রোগটা খুব সহজে নির্ণয় করা যাবে। যদি কবুতর সুস্থ থাকে তাহলে আপনার ও ড্রপিং দেখেই বুঝে যাবেন, যেমন এই যে দেখুন এই কবুতরটা ড্রপিং করছে, আমি আপনাদের দেখাচ্ছি ক্লিয়ারলি। হ্যাঁ, এই কবুতরটা হচ্ছে ওর ওর হচ্ছে পায়খানা হয়েছিল, পায়খানা লেগে পিছে লেগে থাকতো এই রোগ। হ্যাঁ, সাথে ঠান্ডাও ছিল, তো আস্তে আস্তে সেরে যাচ্ছে আর কি। ওর রোগটা আগে আমি ধরতে পেরেছি, যারা এক্সপার্ট তারা অবশ্যই কবুতর ধরেই বুঝে ফেলবে বা কবুতরের লক্ষণ বা ওর গতিবিধ দেখে বুঝে ফেলবে যে কবুতরের কী সমস্যা। তো ওর আগে ছিল, আমি আরও আগে ট্রিটমেন্টটা দিয়েছি, ও প্রায় এখন সুস্থ হওয়ার পথে। তো এরকম অনেকে নতুন যারা আছেন কবুতর পালক, অনেকেই বোঝেন না যে কী ট্রিটমেন্ট দেবেন, কবুতরটা কেন ঝিমায় বা চুপ করে বসে থাকে, খাবার খাচ্ছে না, বা পিছনে ওর পায়খানা কেন লেগে যাচ্ছে। তো কবুতরের পিছনে কেন পায়খানা লেগে যায় বা লেগে গেলে করণীয় কি, এই বিষয় নিয়ে এই চ্যানেলটিতে ভিডিও দেওয়া আছে, যদি আপনাদের এরকম সমস্যা হয় ভিডিওটা দেখে ট্রিটমেন্ট দেবেন, ইনশাআল্লাহ কবুতর সুস্থ হবে। তো নতুনরা এরকম ট্রেতে যখন ড্রপিং করবে আপনারা দেখবেন, যদি বুঝতে না পারেন সিনিয়রদের সাহায্য নেবেন, যারা সিনিয়র কবুতর পালক আছে। হ্যাঁ, বিভিন্ন ফেসবুক বা গ্রুপে পোস্ট করে আপনারা সাহায্য নিতে পারেন যে এই কবুতর এরকম ঝিমাচ্ছে, বা ভিডিও আকারে দিতে পারেন কবুতরের গতিবিধ কী করছে, কীরকমভাবে ঝিমাচ্ছে এবং কবুতরের ড্রপিংয়ের সহ পিক দিতে পারেন। তাহলে যারা জানে কবুতরের রোগ সম্বন্ধে বা ড্রপিং দেখে চিনে ফেলে, তারা আপনাদের সাহায্য করবে এবং কী ট্রিটমেন্ট দিবেন সে বিষয়ে আপনাদেরকে সাহায্য করবে। যদি ড্রপিং এরকম হয় তাহলে আপনারা ইমোটিল, অ্যামোডিস
এটা দিয়ে ট্রিটমেন্ট দিবেন, যেমন ইমোডিল একটা ক্যাপসুল 30 সিসি পানিতে গুলিয়ে ওকে 10 সিসি খাইয়ে দিবেন, সাথে এমোডিস্টাও দিবেন 6 টুকরা বা 8 টুকরা করে, 1 টুকরা করে খাইয়ে দিবেন সকাল বিকাল 2 বেলা। যদি খাবার খায় ওকে, খাবার না খেলে অবশ্যই ধরে খাবার খাওয়াতে হবে। আর যেহেতু এরা হাগু রোগ বলে, তো ইলেকট্রোমিন স্লাইনটা দিবেন যাতে ওর শরীরের যে পটাশিয়ামগুলো বা মিনারেলগুলো ওর ড্রপিংয়ের সাথে চলে যায় সেটা যাতে পূরণ থাকে, বা পানি শূন্যতা থাকে যাতে পূর্ণ থাকে, এই জন্য স্লাইনটা দিবেন। স্লাইনটা আসলে শরীরটাকে চাঙ্গা রাখবে, ওর শরীরে শক্তি যোগাবে। তো প্রাথমিক পর্যায়ে এটাই আমি বলতে চেয়েছিলাম যে কবুতর অসুস্থ হলে সাথে সাথে আলাদা করে রাখবেন, আর আলাদা করার মানেই হচ্ছে ওর রোগটা নির্ণয় করার জন্য। হ্যাঁ, রোগ সঠিক রোগ নির্ণয় করতে পারলে আপনারা সঠিক চিকিৎসা দিতে পারবেন, সেক্ষেত্রে কবুতর সুস্থ হয়ে যাবে। তো দর্শকবৃন্দ, সঠিক চিকিৎসাটা কমপক্ষে একটা কবুতরকে কমপক্ষে 5 থেকে 7 দিন চিকিৎসা দিবেন। কবুতরটা সুস্থ হয়ে গেছে দেখছেন 3 দিনে, তারপর আরো 2 দিন চালিয়ে যান, সেক্ষেত্রে কবুতরের যদি ভাইরাস জনিত কোনো সমস্যা হয় ভাইরাসটা একেবারে নির্মূল হয়ে যাবে। আর আপনারা যদি 1-2 দিন চিকিৎসা করে কবুতর সুস্থ হয়ে যায়, চিকিৎসা বন্ধ করে দেন, পুনরায় এই রোগটা আবার ফিরে আসতে পারে, এটা বিশেষভাবে মনে রাখবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। ভিডিও এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।